নোবেল করোনা ভাইরাস কোভিড-19 কিছুই ছাড়ছে না আমাদের। দ্য টাইম হ্যাজ কাম এসএসটিভিটি। 16 অক্টোবর রোজ শুক্রবার 2020। আজকে 1412 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে আরব আমিরাতে পুরো স্টেট মিলে। 1618 জন ভালো হয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছেন, 3 জন আজকে মারা গিয়েছেন এই কোভিড-19। 1,12,849 জন মোট শনাক্তকরণ করা হয়েছিল, 7,451 জন অ্যাক্টিভ কেস রয়েছে, 3 জন সহ আজকে মোট মারা গিয়েছেন আরব আমিরাতে 455 জন। 1,60,943 জন ভালো হয়ে এই পর্যন্ত বাড়ি ঘরে ফিরে গিয়েছেন। গতকাল 15 তারিখও 1398 জন, গত 14 তারিখ 1431 জন এবং 13 তারিখ 1315 জন এই রোগে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছিল। আপনারা যখনই বের হবেন তখন মাস্ক পরে বের হবেন, কেননা মাস্ক যদি না থাকে আপনাকে গুনতে হবে প্রচুর জরিমানা। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে এখনও সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। দ্য টাইম হ্যাজ কাম এসএসটিভিটি।